ওই যে ভিডিওটা করছিলাম না, সেই ভিডিওটা দেশ বিদেশের অনেক মানুষ তো দেখছে। এর মধ্যে এক আমেরিকার থেকে এক আপু দেখে আপনাদের প্রতি তার একটু ভালোবাসা হয়েছে, দেখে আপনাদের জন্য একটা উপহার পাঠাইছে আমার কাছে। তো উপহার বলতে আসলে এখানে আগেই নেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসি হচ্ছে নাগরপুরের ধুপুরিয়াতে। তো ধুপুরিয়া আসছি হচ্ছে সেই গীতা আর মদন ওনাদের বাসায়। তো এগুলো হচ্ছে আদি গ্রাম, মানে গ্রামের সেই আগের রূপ সৌন্দর্য এখনো ধরে রাখছে। একদম কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশ। এই পারি না দোকান দোকান কোথায়? ও এটাই দোকান না, ঘরের ভিতরেই এটি তো ভালো, মানে ঘরে দোকান। হে কি খবর দিদি, ভালো আছেন? কে কথা গেলাম সকালে দুই বার না, অনেক দূর থেকে। তো আমি এবার অনেক বলছি যে আয়সা যদি না পাই, ঠিক আছে, অনেকেই মানে জিজ্ঞেস করতেছিল ওই ভিডিও দেখে। ভিডিও দেখছেন? ওটা ওই ভিডিও দেখে জিজ্ঞেস করতেছিল যে এই মদন দাদার আর গীতা দিদির বাড়ি কোথায় একটু দেখি। ঘর রিস্কে, হ্যাঁ, এদিক দেখি খালের মতো নাকি নাকি বুঝলাম না, এমনি মনে হয় পুকুরে ভাঙছে আর কি। পুকুরের ধারে সুন্দর চালতা গাছ। তাহলে বিক্রি টিক্রি ভালোই হয় দোকান দেখি। কারেন্ট নাই, কারেন্ট নাই, কারেন্ট আছে গেছে কেন? এই হচ্ছে দোকান, হ্যাঁ হ্যাঁ না এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, হ্যাঁ। মানে আমি তো আচ্ছা ওই বাইরে বসি, হ্যাঁ। এরপরে কি মাল আরো আনছিলেন না? আজকেও মাল নিয়ে আসছেন না? আজকেও মাল আনছেন? ও এ সাইডেও কি পুকুর নাকি? পানি মনে হয় বেশি হয়েছিল, সেই পানি দিয়ে ভেঙে চিড়ে গেছে ঘরের পানি। ওই যে ভিডিওটা করছিলাম না, সেই ভিডিওটা দেশ বিদেশের অনেক মানুষ তো দেখছে। এর মধ্যে এক আমেরিকার থেকে এক আপু দেখে আপনাদের প্রতি তার একটু ভালোবাসা হয়েছে, দেখে আপনাদের জন্য একটা উপহার পাঠাইছে আমার কাছে। বুঝছেন না কথা? আমি ওই জন্যেই আসছি, ওইটা দেওয়ার জন্যে, বুঝছেন? তো উপহার বলতে আসলে এখানে আগেই নেই আমার কি দিতে বলছে, আমেরিকা থেকে পাঠাইছে আপনার জন্য শুধু 10,000 টাকা আছে এখানে, বুঝছেন? তো এটার জন্য আসছিলাম মূলত, প্লাস হলো মানুষজন দেখতে চায় গীতা দিদি। তো গীতা দিদি মদন দাদা অনেক ভালো আছে, তাদের টিপটপ সংসার, যদিও বাড়ি ঘরের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। ওই এই এলাকার একই অবস্থা, আমাদের ওই যে নাগরপুরের বাড়ি ওই একই অবস্থা। জায়গা না আজকে না, আজকে না, আজকে না, আজকে না, আর একদিন, আর একদিন, এখন আর একদিন। ভালো আছেন? আচ্ছা আপনার ছেলে আর ছেলের মতো ও মেয়ের জামাই, আপনার মা, আপনার বাড়ি না ইয়েতে ওই সিরাজগঞ্জ? ও পূজা উপলক্ষে বেড়াইতে আসছে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই আনন্দ করেন। এবার বাংলাদেশে পূজা মানে খুব নির্বিঘ্নে হয়েছে, কোথাও কোনো ধরনের খারাপ কোনো খবর শোনা যায় নাই, ওটা খুব ভালো। তো জায়গা তাইলে আচ্ছা।
শম্পা ওকে বলেন তো দিদি দিদি হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ না এটা বুঝতে পারছি না না আজকে না আজকে না আজকে মামা আজকে না আসবো না আরাম দিন একটা কামনি অন্য এক সময় আসবো অন্য এক সময় সকালে আসবো না আচ্ছা এমনি কিছু খাবো না যে ফ্রিজে কি ফ্রিজে ঠান্ডা বান্ডা কিছু আছে না ফ্রিজে তাহলে ওই ওগুলো একটা কিছু দেন জান দোকান থেকে এই খাওয়া দাওয়া করে দিই মদন দাদা খাওয়াই দেই মদন দাদা শেপ টেপ এত নায়ক হয়েছে আপনারা ভালো থাকেন সবাই আচ্ছা 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 আসুন এটা তো আমারই এলাকা খাইছি খাইছি মুরগি টুরগি সব হাই রে কি কয় রে ফোন দিয়ে না আসলে আবার যদি এসে না পাই কারণ অনেক দূর এর জন্য ফোন দিয়ে আসছি তাছাড়া নর্মালি আমি কারো বাড়িতে গেলে ফোন টোন দিয়ে আসি না তো হ্যাঁ এখন ওখান থেকে চলে যাবে তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা সিন দিনে চলে যেতেছি এর মধ্যে আবার ইয়ে রে দেখা কি এগুলা আরে বুকা রে দেখছো দেখছো এত এত কিছু লাগবে না তো না বাতি নিয়ে দেবে হ্যাঁ নিয়ে দেবে আমি নিয়ে দেবো দেখো দেখো কি করছে রাস্তায় না দেওয়া হইলে তো এত খাইবো কেরা ঠিক আছে আগে দে আগে দেই সামনে উঠান মানে আমরা হলো বাদরা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি তো উনি জানে যে আমরা ওই দোকানে কিছুক্ষণ অপেক্ষা করবো হ্যাঁ ও ও ইয়েতে যাবেন না বাজারে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা পরে ধরুন কি করে বুঝলো মানে ওই সময় হয়তো কিছুক্ষণ থাকবো এর জন্য লাইছে তবে এখন যদি ওই দেখা না হয়তো তাহলে তো মন খারাপ করতো তো এখন মদন দাদা আর গীতা দিদি কি কি দিয়ে দিছে সেটা আপনাদের দেখাই আসলে ভালোবাসা হ্যাঁ এক বস্তা না রে এই ড্যাপ আমরা সংগ্রহ করছি ঠিক আছে এই ড্যাপের নাড়ু আমি আপনাদেরকে দেখাবো মানে কয়েকদিন মধ্যে এটা খইয়ের এটা মুড়ির এটা খই আর কি দেখলাম এই এটা ইনে এটা কিছু নিয়ে এগুলো থল লেগে আমরা মিস্টেক করে হলাইতেছি কুন্ডা স্যার সেরিয়ার কুন্ডা ই স্যার সেরিয়ার কুন্ডা এই যে রেলো ই এর কি জান কর ড্যাবে আর এই যে রেলো স্যার সেরিনির সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন আর গীতা দাদা না গীতা দিদি আর হইলো কি মদন দাদাকে ধন্যবাদ
ওনাদেরকে যা কষ্ট দিয়ে আসছি। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। সবগুলাই দিয়ে দিছি এরকম না আছে, ওরা অনেক বানায়, অনেক বিভিন্ন আত্মীয় স্বজন বাসায় বাসায় দেয়। তো